আসসালামু আলাইকুম। আজকে আমার একটা নতুন ব্লগ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার এটা ইউএসএতে প্রথম ভিজিট ছিল, সেই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। এবং সবচেয়ে ভালো যে দিকটা ছিল, আমি আমার খালার বাসায় উঠেছি। তো খালার বাসাটা খুবই সুন্দর একটা জায়গা, সেটা হলো উডব্রিজ আইল্যান্ডে, ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 40 মিনিট দূরে হবে, সিমসাম এবং কোয়াইট প্লেস। তো খালার বাসা আসার পর থেকে মোটামুটি ওয়েদার ভালোই ছিল, বাট আমরা যেদিন প্ল্যান করেছিলাম ওয়াশিংটন ডিসি ঘুরতে যাব, ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। বাট যেহেতু আমরা পরিকল্পনা করেছি, আমি আমার খালা আমার খালু সহ আমরা ওয়াশিংটন ডিসিতে ঘুরতে বেরিয়েছিলাম। সো ইট ওয়াজ ভেরি এনজয়েবল। আমরা ওই দিন প্রথম ওয়াশিংটন ডিসিতে যাওয়ার প্ল্যানে আমি একটু এক্সাইটেড ছিলাম। আমরা বাইরে থেকে ঠান্ডা যেহেতু ছিল, কফি খেলাম। কফি খেয়ে আমরা মোটামুটি একটু বেশ কয়েকটা স্পট আমরা ঘুরলাম। ওখানে কিছু খাবার দোকানও ছিল, সেখানে কিছু খাবারও কিনে নিলাম। সো সব কিছু মিলে আমাদের ভিজিটটা আমার জন্য এক্সাইটিং ছিল। আর সবচেয়ে মজার বিষয় ছিল যে তখন মানে উইন্টার ইজ কামিং এরকম একটা পরিস্থিতি ছিল, না অত শীত ছিল না। এখন তো যদি বলি ভার্জিনিয়ায় মাঝে মাঝে খুব বরফ পড়ে, যেমন এই সিজনে কিছুদিনের জন্য বরফ পড়েছে, টেম্পারেচার মাইনাসে চলে যায়, -1-2 থেকে বা -3 এরকম থেকে 6-7 সবসময় থাকে। বাট আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল, বাট ঠান্ডা যেটা ছিল ওটা অনেকটা সহনীয় ছিল। তো আমরা ঘুরলাম, অনেক সুন্দর একটি মানে ভিউ, বিশেষ করে যে মনুমেন্টটা ছিল, বেশ কি একটা মনুমেন্টে চতুর্দিকে যে সবুজ লন, তো বৃষ্টি সব কিছু মিলে, বৃষ্টিটাও ছিল আবার সহনীয় বৃষ্টি, যে আপনি হালকা ছাতা ইউজ করে আপনি মোটামুটি ঘুরতে পারেন। আপনার ওইভাবে বাতাস না থাকার কারণে আপনি ওইভাবে কাপড় বা জামা কাপড় বা জুতা ভিজার কোনো স্কোপ ছিল না। তো এইখানে মেমোরিয়াল, এখানে আমরা এসেছি একটা মনুমেন্টে, যেটা ম্যারিন মনুমেন্ট। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তাদের এই মনুমেন্টটা তৈরি করা। তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক সোলজার মারা গিয়েছে, তাদের বিশেষ করে স্মরণার্থে এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। তো যারাই ওয়াশিংটনে ঘুরতে আসে সবাই এখানে আসে ঘুরতে, এখানে প্রচুর পর্যটক আসে, প্রচুর ট্যুরিস্ট আসে, তারা এখানে ফেডারেল কোর্ট দেখতে আসে, এখানে ফেডারেল রিজার্ভ বিল্ডিং দেখতে আসে, তারপরে ওয়াশিংটন ডিসি যে হোয়াইট হাউস সেটা দেখতে আসে। এবং হোয়াইট হাউস তো আপনারা সবাই জানেনই, যেটা বিখ্যাত জায়গা, ওয়াশিংটনে আসবেন হোয়াইট হাউস দেখবেন না তা তো হয় না। সুতরাং আমরা হোয়াইট হাউসে আসলাম, এখানে বৃষ্টি ছিল, কিছু ছবি তুললাম। তারপর হোয়াইট হাউসে এখানে একটি মিউজিক্যাল শো চলছিল, আমি জানি না হয়তো বা এটা দর্শকদের উদ্দেশ্যেই হয়তো বা কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কি না, তো সেটা চলছিল। তো আমরা হোয়াইট হাউসের সামনে বেশ কিছু ছবি তুলে আমরা চলে গেলাম। আপনারা যদি হোয়াইট হাউসে আসতে চান, এটা আমি যদি পার্সোনাল গাড়িতে এসেছি, সো পাবলিক ট্রান্সপোর্টের বিষয়টা আমার অতটা ধারণা নাই। তাহলে তাছাড়া এটা ঠিক এখানে মেট্রো চলে, এখানে পাবলিক ট্রান্সপোর্টগুলো অনেক উন্নত, সুতরাং মেট্রোতে করে কিন্তু আপনারা যেতে পারেন। একটা মজার জিনিস হলো এখানকার যে আবাসিক যে বাসাগুলো সেগুলো অনেক সিমসাম, রাস্তাঘাট অনেক পরিষ্কার, এবং প্রতিটা লোক কিন্তু অ্যালার্ট থাকে তার এলাকা পরিষ্কার রাখার জন্য। তো সবাই এক সুন্দর একটা পরিবেশে বসবাস করে, এবং কোয়াইট প্লেস, আপনারা রাত্রেবেলা থেকেও এখানে অনেক মজা। তো সকালবেলা পরের দিন সকালে সূর্য উঠেছে যথারীতি, এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে সূর্যের মিষ্টি রোদ অনেক ভালোই লাগছিল। তো আমরা সকালে হাঁটতে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে,
এটা একটা অন্যান্য অনুভূতি ছিল। সকাল সকাল ঘুমিয়ে থেকে আমরা আমাদের সকালটা উপভোগ করার চেষ্টা করেছি, সাথে আমার খালা এবং খালো ছিল। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। তা আমি মোট আমার 17 দিনের ট্রিপ ছিল। তো এইখানে আমি 3 দিন ছিলাম। এরপরে আমার আবার ক্যানাডায় একটা প্রোগ্রাম ছিল, তাই আমাকে আবার ক্যানাডা যাওয়ার জন্য প্রিপারেশান নিতে হয়েছে। আমি ক্যানাডা যাই, ক্যানাডা থেকে পরে আবার এখানে ফিরে এসেছিলাম। তো ক্যানাডায় আমি বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করেছি এবং ইউজ করতে বাধ্য হয়েছি, যেহেতু ক্যানাডায় আমার ওরকম পরিচিত কেউ ছিল না। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট অনেক ভালো, বাট ভ্যাঙ্কুভারে একটা প্রবলেম, যেটা আমি প্রায় 7 দিন ভ্যাঙ্কুভারে ছিলাম। 7 দিনের মধ্যে 7 দিনই প্রচুর বৃষ্টি ছিল, সুতরাং বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া, কাজ করা, প্লাস পাবলিক ট্রান্সপোর্টের জন্য রাস্তায় অপেক্ষা করা, এটা একটু ঠান্ডার মধ্যে একটু কষ্টসাধ্য ছিল। তো আমার বেশ কিছুদিন, আর একটা জিনিস যেটা বৃষ্টির মধ্যে ওয়েদার যখন গ্লুমি থাকে তখন আপনার মনটাও কিন্তু একটু গ্লুমি থাকে। বাট আমি পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেমটা অনেক ভালো, এখানে আপনি জিপিএস দেখেই বুঝতে পারবেন যে কখন আপনার গাড়ি এই স্টেশনে আসবে, সেই হিসেবে আপনি বাসা থেকে বেরোতে পারেন, বেরোয় এসে আপনি এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে পারেন। তো বেসিক্যালি আমার কাজ ছিল সারিতে, নিউটন এখানে একটা ল ফার্মে। তো আমি নিউটনের কাছাকাছি আমি আমার এয়ারবিএনবি বাসা নিয়েছি। এয়ারবিএনবি যে বাসাটা নিয়েছি এটা একটা চাইনিজদের বাসা, চাইনিজ হলো ওনার। তো ওই মহিলা বেসিক্যালি বাসাটা রোগাত্রা করে, ওর হাজব্যান্ড বেশিরভাগ সময় চায়না থাকে, তার একটা ছেলে আছে। মহিলাটা একটু মাঝে মাঝে ঝগড়া করে গেস্টদের সাথে, বাট আমার সাথে ঠিক ছিল। বাসাটা একদম খারাপ না, ভালো, যদিও একটু কস্টলি ছিল। পার নাইট আমার প্রায় $100 করে পড়ছে। তারপর ওখানে রান্নার অবস্থা ছিল, ওখানে আপনি নিজে রান্না করতেন। আমি একদিন রান্না করার চেষ্টা করেছি নুডলস। আর এছাড়া ওই ভদ্রমহিলা আবার হলো পর্ক খায়, সো এটা একটু প্রবলেম ছিল। চোখ যেন আমায় দিচ্ছে